সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কয়েকদিন যাবৎ তীব্র শীত অনুভূত হচ্ছে। দেশের উত্তরাঞ্চল সহ রাজধানী ঢাকাতেও ব্যাপক শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি বছর শীতকালের শুরুর দিকে তেমন কোনো শীতই ছিল না, কিন্তু হঠাৎ করে এত ঠান্ডা আবহাওয়া তৈরি হওয়ার কারণ কি, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, কোন অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেখানে শীতের অনুভূতি বাড়তে থাকে, কিন্তু পার্থক্য যদি 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখন হাড় কাঁপানো শীত অনুভূত হয়। বর্তমানেও উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি সেলসিয়াসেরও কম। এছাড়া রাজধানীসহ আশেপাশের অঞ্চলের তাপমাত্রার পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াসের কম অনুভূত হচ্ছে। তবে তীব্র শীত পড়লেও এখনও তা পুরোপুরি শৈত্যপ্রবাহের পর্যায়ে পড়েনি। নিয়ম অনুযায়ী তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু শৈত্যপ্রবাহ, 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ, আর 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। আর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ। বাংলাদেশে কোন দিক থেকে বাতাস প্রবেশ করে এবং সেই বাতাস কতটা ঠান্ডা তার উপর শীতের অনুভূতি নির্ভর করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, অর্থাৎ এই অঞ্চলে বাতাসের চাপ বেশি থাকায় হিমালয়ের পাদদেশ থেকে শীতের ঠান্ডা বাতাস উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশে প্রবেশ করছে। সে কারণেই মূলত বাংলাদেশে শীতের অনুভূতি তীব্র হচ্ছে। এছাড়াও সমগ্র পৃথিবী জুড়ে ঊর্ধ্ব আকাশে পশ্চিম থেকে পূর্ব দিকে এক ধরনের সরু বাতাস উচ্চ বেগে প্রবাহিত হয়। একে বলা হয় জেট স্ট্রিম। জেট স্ট্রিম আমাদের পৃথিবীর আবহাওয়াকে ভীষণভাবে প্রবাহিত করে। বর্তমানেও প্রচণ্ড গতিবেগ সম্পন্ন জেট স্ট্রিমে কম্পনের ফলে তা এই অঞ্চলে খানিকটা নিচের দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, ঊর্ধ্ব আকাশের ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসার জন্যও এই অঞ্চলে শীত বেড়ে গেছে। বর্তমানে প্রচণ্ড ঠান্ডার আরেকটি কারণ হল ঘন কুয়াশা। মধ্যরাত থেকে দুপুর বা বিকেল পর্যন্ত ঘন কুয়াশা থাকার কারণে সূর্যের আলো দিনের বেলা অতি ঘন কুয়াশার স্তর ভেদ করে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারছে না। সূর্য ওঠার 2 ঘন্টা পর থেকে সূর্য ডোবার 2 ঘন্টা আগ পর্যন্ত সময়কে বলা হয় কিরণকাল। এই ঋতুতে সূর্যের কিরণকালও কম থাকে। স্বাভাবিক সময়ে সূর্যের কিরণকাল 8 থেকে 12 ঘন্টা হলেও এখন তা কমে দাঁড়িয়েছে 4 থেকে 5 ঘন্টা। ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে না পারায় মাটি শীতল থাকে, যার ফলে শীতের তীব্রতা আরও বাড়ছে। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।